ধন্যবাদ। সুমন ভাই, সুমন ভাই, সম্মানিত ছাত্র যুব, ও সুমন ভাই, ঐক্য ফোরাম কর্তৃক আয়োজিত আজকে আমাদের প্রিয় নেত্রী গ্যাস নেত্রী এবং নাগালক ডেমোক্রেসি শিবরঞ্জন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তার সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সমাবেশ সভাপতি একদিকের নাহমুদ নাহিদ উপস্থিত, আমার প্রিয় সহকর্মী জনাব কুদ্দুস সহ অন্যান্য নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন। আপনারা যা বললেন এটা আমার কথা আপনাদের কথা এক কথা, এমনকি দেশবাসীর সকলেরই একই কথা। যদি জরিপ করার কোনো সুযোগ থাকত তাহলে এই মুহূর্তে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি নিয়ে যদি জরিপ হতো তাহলে আমি আগে বলছি, এখনো বলছি, দেশের শতকরা 99.99 ভাগ লোক স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পারেন যে 99.99 লোক যদি চায় তাহলে তারা আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগ যারা করে তারাও চায়। মনে হয় মন্ত্রী পরিষদের দু একজন ব্যক্তি সবাই চায়, চায় না কে একজন, আর একজন চায় না বলেই তার পক্ষে কিছু মন্ত্রী আছে সবসময় কথা বলে, তাদের কথা মানুষ ত্যক্ত বিরক্ত হয় কি না সেটা তারা খেয়াল রাখে না। বিশেষ করে টেলিভিশনের মালিক একটা মন্ত্রী থাকে, সে যে কত কথা বলে সে বাংলা ক্যারিয়ার মতো বিজ্ঞাপনের মতো, এবং যা যা বলে তাকে হিসাব করে দেখা যায় যে এই লোকটি যদি কখনো অসুস্থ হন, তার যদি রক্তের দরকার হয় তাহলে বাংলাদেশের মানুষের রক্তের যথে গ্রুপ আছে কোনো গ্রুপের সাথে তার মিলে যায় না, অন্য কোনো প্রাণীর রক্ত তার জন্য দরকার হবে, অর্থাৎ মানুষের রক্তের সাথে তার রক্তের কোনো মিল হবে না। আজকে আপনারা পত্রিকায় দেখবেন যে বলা হয়েছে যে বেগম খালেদা যে যদি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চায় তাহলে কি হবে, তাহলে মানবিক বিবেচনা করা যেতে পারে। রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইলে রাষ্ট্রপতি ক্ষমা করবেন কি করবেন না তা আমরা জানি না, আর রাষ্ট্রপতি ক্ষমা করবে সেখানে মানবিক কোনো দিন সরকারের হাতে থাকে না, আর যে ফ্যাসিস্ট সরকার, যে সরকারের চরিত্র দানবের মতো, তারা মানবিক আচরণ করবে এটা প্রত্যাশা করি কেন, এটা তো সম্ভব না। আমি কেন বলি যে মানবিক কারণে তাদের চিকিৎসার ব্যবস্থা, অ্যাজ এ সিটিজেন অব দ্য কান্ট্রি সি হ্যাজ এ গ্রিন লাইট যে সুচিকিৎসা প্রাপ্তি তার নাগরিক অধিকার, সেটা উনি প্রধানমন্ত্রী থাকুক বা ছিল বা না ছিল, যে সিম্পল নাগরিকের কিন্তু একটি চিকিৎসা পাওয়ার অধিকার, পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে এই চিকিৎসা বা স্বাস্থ্য এটা কিন্তু একটা অন্যতম মৌলিক অধিকার। এই যে আজকে বলা হলো যে বেগম খালেদা জিয়া যদি ক্ষমা চায় এটা আরেকটা চাপ দেওয়া হলো না তাকে মানুষের, এইটাকে আত্মহননে পরিচিতর জন্য যদি মামলা হয় জেল হয় এটা তো তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার প্ররোচনা। দেশে আইন থাকলে এটার বিচার হতো, দেশে যদি আইন থাকে হয়তো বা ভবিষ্যতে বিচার হতে পারে। কি আজব দেশে বসবাস করি
অনেক কিছুর জন্যই আন্দোলন হয় দাবির জন্য, কিন্তু চিকিৎসার জন্য আন্দোলন করতে হয়, দাবি করতে হয়। অর্থাৎ প্রতিদিনই বিভিন্ন শ্রেণী পেশার লোকরা একের পর এক সরকারের কাছে দাবি করে যাচ্ছে। পৃথিবীতে এমন কোনো দেশ, এমন কোনো দৃষ্টান্ত ইতিপূর্বে আছে যে কারো চিকিৎসার জন্য সরকারের কাছে দাবি করতে হয়? আছে? এখন বুঝতে হবে যে কেমন একটি দেশ। 401 দ্বারা যে একটা সরকারি ক্ষমতা, এই ক্ষমতাটা সরকার যত্রতত্র ব্যবহার করতে পারে, কারণ বিচারক আদালতের উপরে অর্থাৎ শাস্তি, ক্ষমা, স্থগিত সবকিছু এই ধারাতে সরকার করতে পারে। সরকারের কথা মতো একটা জিনিস পরিষ্কার, আমরা যেটা আশঙ্কা করছি, সন্দেহ করছি, মানুষ বলে খালেদা জিয়া মুক্ত নয়, এই দুই একদিনের সরকারের কথায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় একটা জিনিস পরিষ্কার, তিনি বলেছেন আমার যতটুকু ক্ষমতা ছিল অতটুকু দিয়ে মানবিকতার বাড়িতে রাখছে, অর্থাৎ জেলখানায় না রেখে বাড়িতে রাখছে, অর্থাৎ জেলখানাটা আর বাড়িতে এক। আমি সরকারকে বলব, তিনি যদি মুক্ত না হন আপনার কথা, আপনি যদি জেলখানার পরিবর্তে তিনি তার বাসভবনে ডাম্পিং করে থাকেন, তাহলে খালেদা জিয়ার বাড়িটা সাফ জেল ঘোষণা করুন। কেন? এই বাড়িটার ভাড়া আছে না, এই বাড়িটার খরচ আছে না। খালেদা জিয়াকে জেলখানাতে রাখলে সরকারি খরচগুলি করতে হতো, তাহলে তিনি যেহেতু মুক্ত না, যেহেতু তাকে মুক্তি দেন নাই, অর্থাৎ এক গুডাউন থেকে আরেক গুডাউনে রাখছেন, তাহলে গুডাউনের ভাড়া দেবেন না, এবং সাহসের সাথে ফিরোজা ভবনকে আপনি সাবজেক্ট ঘোষণা করেন। আমরা কিন্তু সরকারে দেখতে হোসেন মোহাম্মদের সাথে সাবজেক্ট এনেছিলাম একটা গুলশান, গুলশানের বাসভবনে, এটা বোধহয় খেয়াল আছে একটা। তো সুতরাং ফ্যাসিবাদের কাছে কখনো কোনো দাবি টিকে না, ফ্যাসিবাদের চরিত্রটা কখনো জনগণের কোনো ন্যায়সঙ্গত দাবি তোয়াক্কা করে না, কারণ এই সরকার আছে গায়ের বোধে, প্রশাসনের জোরে, লাঠির জোরে আর আদালতের জোরে। আদালত তো এখন ন্যায় বিচার পাওয়ার সুযোগ নেই, আদালতকেও সে ব্যবহার করছে বিরোধী রাজনৈতিক দলকে চাপে রাখা অথবা বাবাকে নির্যাতন করার জন্য। আদালত একবার আমাদের নেত্রী বয়স এবং স্বাস্থ্যের বিবেচনায় একটা মানে জামিন যারা পিটিশন করে সেখানে অনেকগুলি কারণ দেখে, এই কারণ তার মানে একটা কারণ, তখন আদালত নির্দেশ দিল পিজি হসপিটালের চিকিৎসকদের বোর্ড করতে। তো বোর্ড অর্থাৎ পিজির ডাক্তাররা দেখলে একদম ফকফকা, অর্থাৎ খালেদাদের কিছু নাই, আদালত বিশ্বাস করলো, এবং যেহেতু তিনি সুস্থ সেই কারণে তাকে জামিন দেওয়া গেল না। আবার প্রধানমন্ত্রী বলতেছে তিনি অসুস্থ, বিধায় আমি আমার ক্ষমতা বলে তাকে বাড়িতে থাকতে দিয়েছি। তাহলে আদালতের ক্ষমতা আছে, তার ক্ষমতা বেশি ঠিক না? এবং সুস্থ লোককে জামিন দেওয়া যাবে না, আইনের কোন ধারায় আছে, প্যানেল কোর্টের কোন ধারণা আছে, ক্রিমিনাল সেকশন যেগুলি আছে সবকিছু মিলাই জামিনের যে ব্যাপারগুলি আছে সেগুলিতে কোন ধারায় লেখা আছে সুস্থ মানুষকে জামিন দেওয়া যাবে না। আপনারা জানেন যে ফাঁসির আসামি যদি জেলখানে অসুস্থ হয়, তাকে সুস্থ রাখার জন্য ফাঁসির দিন পর্যন্ত তাকে চিকিৎসা দিতে, সরকারের দায়িত্ব। আপনারা এও জানেন যে ফাঁসির আসামিকে যখন নেওয়া হয় তখন তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়,
তার পালস ঠিক আছে কিনা, তার প্রেশার ঠিক আছে কিনা, কিছুক্ষণ পর ফাঁসি দিব, এখন তার প্রেশার কমবে না বাড়বে তো দরকার নাই। তো সেজন্যই বলছি যে আইনের ভাষায় কথা তখন চলে যখন দেশে আইন থাকে, যখন দেশে আইনের শাসন থাকে। বিচার তখনই চাওয়া যায় যখন ন্যায় বিচার পাওয়ার সুযোগ থাকে। বাংলাদেশে তো ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। দেখবেন মন্ত্রীরা যা বলে আদালতের রায় করলে তাই পাওয়া যায়, আদালতের রায় করলে তাই পাওয়া যায়। কয়েকদিন আগে নিম্ন আদালতে গেলাম, তো ওই জজ সাহেব সবসময় অনেকে উপস্থিত করতে চায়, ওই পিছন থেকে চিৎকার দেওয়া বললো হয় না, উনি সশরীরে দেখতে চায়। কখনো আমাদেরকে ইনসিস্ট করে ডক দেখায়, ডক অর্থাৎ ওই জায়গায় যাইতে, ওই পিপিটাকে বিবৃত হয়ে কখনো কখনো দাদা আপনি ওখানেই থাকেন, যশ সরকার কিছু করে না, তার মানে আমরা ওখানে দাঁড়াই উনি চান। আচ্ছা দাঁড়াইলাম, কিন্তু ওই দিন পরিমণি উপস্থিত ছিল, পরিমণি জজ সাহেবের উল্টার দিকে বেঞ্চে বসছে, দুই পাশে বেঞ্চ থাকে, পরপর কমপক্ষে তিনটা বেঞ্চ, তিনটা টুল বেঞ্চ যেটা বসে, সেখানে ডিফেন্স অ্যান্ড প্রসিকিউশনের লয়েরটা বসে, সেখানে যে কোনো ধরনের আসামি ভিআইপি হোক ওই পর্যন্ত তাকে যেতে দেওয়া হয় না, বসা তো দূরের কথা, দাঁড়িয়ে থাকা সহযোগ নাই। আমাদেরকে দাঁড়াতে হয় একদম ওয়ালের পিছনে, যদি জয় সাহেব সদহে বলে বসেন তাহলে আমরা বসতে পারি, পরিমণি খায় বসে থাকবেন, তার জন্য কোনো আইনের প্রয়োজন না। সুতরাং আমাদের বিচারের বিভাগের অবস্থাটা হল সব এগুলি প্রধানমন্ত্রীর দায়িত্ব, অর্থাৎ কোনটা সরকারি প্রতিষ্ঠান আর কোনটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এটা একাকার হয়ে গেছে। যেটা আমরা বলি ইনস্টিটিউট, কনস্টিটিউশনাল ইনস্টিটিউট, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, এরকম কিছু আছে, তারপরে বিচার, জুডিশিয়াল, এগুলি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। কিন্তু এখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলতে প্রতিষ্ঠান নাই, সরকারের প্রতিষ্ঠান বলতেও প্রতিষ্ঠান নাই, আছে শুধু শেখ হাসিনার একক প্রতিষ্ঠান। তাই আজকে মানুষ তো মরণশীল, মরবে, রোগেও মারা যাবে, বিনা রোগেও মারা যাবে। আমাদের গুরু যেটা বলছেন, যেদিন জন্ম নিয়েছি আমাদের মৃত্যু নির্ধারণ করা আছে, কিন্তু তারপরেও ঈশ্বর আমাদেরকে কিন্তু প্রচেষ্টা করতে, চেষ্টা করতে মানা করে নাই, আর বিনা প্রচেষ্টায় কোনো কিছু হয় না। সেই জন্য আমাদের এই চেষ্টা, আমাদের এই রক্তক্ষরণ আমরা আন্দোলন করছি। আমি বারবার ভাবছি যে কি দেশে বাস করি, চিকিৎসার জন্য আমি আওয়ামী লীগের নেতা কর্মীদের দৃষ্টান্ত না জানলাম, আমার ঘরের দৃষ্টান্তই জানি। আমার দলে অনেকেই আছেন 10 বছর 5 বছর ইতিমধ্যে কারাদণ্ড হয়ে রয়েছে, হয়তো তারা উচ্চ আদালতে থেকে জামিনে আছে, তারা নিয়মিত বিদেশে চিকিৎসা করতে যাচ্ছেন, চেক আপ করতে যাচ্ছেন, যাচ্ছেন না। শেখ হাসিনের মুক্তি পাইলেন প্যারোলে, এক প্যারোলের মুক্তি দিয়ে তিনি বিদেশে গেলেন, চিকিৎসা করতে যান বা না যান তিনি বিদেশ গেলেন, এক প্যারোলের মুক্তি দিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পড়বেন, শপথ দেবেন। এটা কিন্তু পৃথিবী সে এটা বিরল দৃষ্টান্ত, যে নিয়মিত জামিন নয়, প্যারোলের জামিনে তিনি শপথ নিলেন। এখন শেখ হাসিনা এমন অবস্থা গেছে, তার কথাই শেষ কথা, তার কথাই আইন, তার কথাই সংবিধান, হয়তো দুদিন পর তার কথাই হবে ধর্ম। এই হুজুররা আলেমরা কোনো কোনো ঘটনায় বিধান দেয়, সেটা কী করে ফতুয়া, এইটার মালিক বোধ হয় উনি, এইটাও আলেমদের হাতে দেয়।
এমনি অবস্থা থেকে ফ্যাসিবাদের থেকে দাবি নয়, ফ্যাসিবাদের পতন ছাড়া জনগণের বিকল্প কোনো পথ থাকে। এই যে বারবার হাসছি, বারবার দাবি মানছে না, আমাদের ভুল জায়গাতে জায়গায়। জনগণের সরকার হইলে জনগণের দাবি মানবে। এই সরকার তো নট বাই দ্য পিপুল, এই সরকার জাস্ট চুরি করল, ভোট চুরি করল। আর ভোট চুরিটা কে করছে? পুলিশ। যে পুলিশ চোর ধরার জন্য রাখে সেই পুলিশকে রাষ্ট্রীয় পুরস্কার দেওয়া হয়েছে ভোট চুরি করার জন্য, দিশা করছে না। আর যে সরকার প্রশাসনের লোকদের ঘুষ দেয় সেই সরকারের চরিত্রটা আপনাকে বুঝতে হবে। অর্থাৎ সরকার আর প্রশাসন দেশ থেকে লুট করছে এবং ভাগাভাগি করছে, ভাগাভাগি করছে। এই যে পুলিশদের ভোট কাটছে, আমাদের যা খরচ গেছে ভোটে তার চেয়ে অনেক অনেক বেশি গুণটাকে খরচ গেছে। আমরা পুলিশকে 10 টাকা দিই নাই, ওরা এসআই পর্যন্ত 1,00,000 টাকা করে দিয়েছে, ওসিদের 1,00,000 টাকা দিয়েছে। এটা 1,000,000,000,000 কোটি টাকা তারা ব্যয় করছে। তাহলে বুঝতে হবে সরকারটা আসে ঘুষের উপর, সেই দেশের দুর্নীতি ঘুষ বন্ধ হবে কেন? আপনারা কিছু কথা বলেন মাঝে মাঝে, সেটা শুনি। শক্ত কর্মসূচি, আমার রাজনৈতিক জীবন আন্দোলন সংগ্রাম 62 সাল থেকে আমি আছি। যে কোনো ঘটনা হয় পক্ষে ছিলাম না হয় বিপক্ষে ছিলাম, কিন্তু সক্রিয়ভাবে আছি। শক্ত কর্মসূচি বলতে কোনো কর্মসূচি নাই। আপনি রাজপথে এটা বাস্তবায়ন করতে গিয়া এটাকে আপনার শক্ত করবেন, নরম করবেন, না দুর্বল করবেন? আমি ছোট্ট একটা কথা বলি, আপনারা সদরঘাট থেকে নীরবে একটি শব্দ উচ্চারণ না করে নীরবে পথ হাঁটেন তো লাইনে লাইনে, দেখেন আকাশ ভারী হয় কিনা। নীরব অর্থাৎ মৌন মিছিল, কোনো কথা নাই, একবার করে দেখেন, দেখবেন আকাশটা কেমন ভারী হয়ে যায়। আমার একটা অভিজ্ঞতা আছে, শেখ হাসিনাকে গুলি করছিল চট্টগ্রামে, তার প্রতিবাদে শব্দ মিলে আমরা একটা প্রতিবাদ মৌন মিছিলের জন্য শহীদ মিনারে গেছিলাম। সেদিন আমাদের নেত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনা পাশাপাশি হেঁটে মৌন মিছিল করবে, যার উপরে গুলি হয়েছে তিনি আসিলেন না, আসলেন ডক্টর কামাল। তা আমরা সেদিন এত সুশৃঙ্খল দুইটি লাইন করে, ম্যাডাম এক পাশে, ডক্টর কামাল এক পাশে, আমরা শহীদ মিনার থেকে হাঁটতে হাঁটতে কাকরাইলের গির্জাপদ আসলাম, মনে হয় আকাশটা ভেঙে পড়ছে, কেউ কোনো শব্দ নাই, তাই নয় তা কারণে বায়ু তা কারণ নিঃশব্দে আমরা হাঁটলাম। আমাদের হাঁটার মনে হলো পায়রাও আওয়াজ নাই, কোনো স্লোগান নাই, কোনো ধাক্কাধাক্কি নাই, এটা স্বাভাবিক গতিতে এই জীবন একটা শৃঙ্খল। আমি সেদিন দেখলাম মনে হয় আকাশটা ফেটে পড়ছে, যেখানেই রিক্সা সেখানেই থমকে দাঁড়াচ্ছে, যেখানে মানুষ হাঁটছে সেই দাঁড়িয়ে যাচ্ছে। তো সুতরাং 10ই অক্টোবর জিয়াদ মারা যান 90 সালে, সেদিনও কিন্তু কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, অর্থাৎ বায়তুল্লাহ উত্তর কোর্টের নেতৃত্বে নেত্রীর সাথে আমরা থাকব, শেখ হাসিনা জিরো পয়েন্টে থাকবে, জামাত ইসলাম মৎস্য ভবনের এখানে থাকবে। কিন্তু 11:12:01 হঠাৎ এই অবস্থান কর্মসূচিটা কি আপনাদের ভাষায় গরম হয়ে গেল, এবং বায়তুল্লাহের উত্তর গেট থেকে ইত্তেফাক পর্যন্ত দুই পাশে খালি আগুন আর আগুন জ্বলতে থাকলো, এখান থেকে ফকিরা বলুন আগুন আর আগুন জ্বলতে থাকলো, নেত্রী সারাদিন মিছিল করলো, ঘুরে ঘুরে মিছিল করলো, 4টা বাজে এক নাগারে ক্লান্তি সেটা ছিল, বাড়ি থেকে বসে গেল। খেয়াল আছে আপনাদের, আল্লাহ বিল্ডিং জাতীয় কাজের অফিস দখল করল, জিয়াদ সায়েন্স ল্যাবরেটরি ওখানে মারা গেল। এখন যারা মাঠে আন্দোলন করেন, আপনারা তো আন্দোলন করেন,
যুদ্ধটা তো আপনারাই করবেন, কমান কিন্তু আপনারা কমান করবে, আগে বলো গুলি করো। আপনি কখন গুলি করবেন, কখন একটু পিছনে এক কদম যাবেন, কখন ডাইনে যাবেন বা যাবেন, এটা কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সুতরাং রাজনৈতিক ভাষায় আন্দোলনের কঠোর কর্মসূচি দেওয়ার কোনো ডেফিনেশন নাই। আপনি বাস্তবায়ন যখন করতে চাবেন সেটা কঠোর করবেন না কি করবেন সেটা আপনার, আপনার শক্তি থাকলে পুলিশের পায়ে পাড়াদার ঝগড়া করে লাগানো যায়। যেমন আমাদের একটা সিদ্ধান্ত ছিল তখন যে হাসিনা যে ধরনের কর্মসূচি দেয় আমরা সেটি মানুষ, মাঠে কি করুন সেটা ছেড়ে দেন। এই শান্তিপূর্ণ কর্মসূচি অশান্তি দিয়ে ইস্যাতের পতনের শেষ দিন পর্যন্ত এটা আমাদের একটা কৌশলগত গণনা ছিল। এবং যখন মাঠ উপযুক্ত, আপনারা জানেন যে 6ই ডিসেম্বরের আগে 17ই নভেম্বর থেকে খালেদা জিয়া ছিলেন আত্মগোপনে থেকে তিনি সেই আন্দোলনটা পরিচালনা করছেন। এবং আমাদের শর্ত ছিল জাতীয় ঐক্য রাখতে হবে, যত দুর্বল কর্মসূচি দেয় বলা যাবে না, এই কর্মসূচিকে ঊর্ধ্বমুখী করার দায়িত্ব আমরা যারা মাঠে কাজ করব তার। সে কারণেই কখনো কখনো প্রতিপক্ষের সাথে পায়ে পাড়া দেওয়া ঝগড়া করতে হবে, কিন্তু এখন তো আমরা পায়ে পাড়া দেবো দূরের কথা, আমাদের গায়ে পাড়া দিয়ে তারা ঝগড়া করতেছে কিন্তু আমরা প্রতিবাদ করছি। আপনাদের যে রক্তের ধমনীতে যে উত্তেজনা, যে চেতনা বোধ, প্রত্যেকের চোখে মুখে বোঝা যায়, আপনি রাস্তাঘাটে বুঝতে পারবেন। আপনি একটা কোনো দোকানে যদি যান, লোকটা যদি পরিচিত হয় আপনাকে বলবে না ভাই কিনবে, আগে জিজ্ঞেস করবো ম্যাডাম কেমন আছে, ম্যাডামের খবর কি, আমি এটা জরিপ করে দিচ্ছি, এটা আমি জরিপ করে দিচ্ছি। যেখানেই যায় সে পণ্যবাহী করে না, কি কিনতে আসেন এটা বলে না, ভালো কালেকশন আছে বলে না, তারা কি করলেন ওনারা বাইর করবেন না। সেদিন একটা সিএনজিতে উৎসব ইয়েতে আমার দেখে আমি চারুত যে সিএনজিটা যামুনা রিক্সা যামুনা, হ্যাঁ জবতে তুলল টানাই বলল যে দাদা আর কত কাল ম্যাডাম নিতে লাগে। এই যে সাধারণ মানুষের আকৃতি, একটা রিক্সালা যদি আপনাকে চিনতে পারে আপনি বিএনপির কর্মী, রিক্সালা আপনাকে প্রশ্ন করবে ভাই আপনার কি করতেছে, একটা কিছু করে, তার মানে পুরো দেশটা জাতিটা কিন্তু এক জায়গায় আছে। অর্থাৎ সেই 71-এর যুদ্ধের পূর্ববর্তী অবস্থাটা আর আজকের অবস্থাটার মধ্যে আমি ভিন্ন কিছু দেখছি না। একটা জিয়া দরকার, একটা আহ্বান দরকার, একটা ডাকের দরকার, এবং মানবিক কারণে যে বার্গেনিং বা যে আবদার আমরা ডেইলি বলতেছি সরকারকে, আমার মনে হয় চাপটাটা ক্লোজ করা দরকার। তার কাছে আর চিকিৎসা আর আমাদের কল করা দরকার। আমরা যারা সাধারণত বিদেশে চিকিৎসা নিতে অভ্যস্ত আমাদের প্রতিজ্ঞা করা দরকার, আমার নেত্রী যদি চিকিৎসার জন্য বিদেশে যাইতে না পারে, বিদেশে চিকিৎসা না নিতে পারে, আমরা মরে গেলেও আর কোনোদিন বিদেশে চিকিৎসা নেব না, এই প্রতিবাদটা আমাদের থাকা দরকার। আমরা নেব না, আমি জানি এই মুহূর্তে বিন্দু অনেক নেতাই যদি যেতে চায় বাধা দেবে না। এবং একটা সুযোগ আছে, হাইকোর্টে গেলে বলে যান খালেদা জিয়ার কেন হাইকোর্টে যাওয়ার সুযোগ নাই। খালেদা এই যে একটি কথিত অপরাধ, বানানো অপরাধ, এটা খালেদা জিয়ার কোনো অপরাধ না, প্রকৃত অপরাধীদেরকে তারা একের পর এক আদালত জামিন দেয়, উচ্চ আদালত খালেদা জিয়ারে জামিন দেয় না। উচ্চ আদালত কি মানুষের কাছে একটু বলবে, ব্যাখ্যা দেবে কোন আইনের বলে? আমি কথা বলার কারণে যদি মনে করেন অসম্মানিত হয়েছেন আমরা জ্ঞান দিতে পারেন, আমরা আপত্তি নাই, কিন্তু একজন নাগরিক হিসাবে আমরা প্রতিদিনই দেখি জামিন পায়। খালেদা জিয়া কেন আজও জামিন পেলেন না,
কোন আইনের বলে আদালত তাকে জামিন অস্বীকার করলো না এই ব্যাখ্যাটা তো আমরা চাইতে পারি পাইতে পারি না তো সুতরাং আপনারা যেটা মনে পোষণ করেন সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনাদের সার্বক্ষণিক প্রস্তুতি রাখতে হবে এটা দিনক্ষণ তিথি নক্ষত্র দেখে কখনো কোনো বিস্ফোরণ ঘটে না জনগণের আন্দোলন কিন্তু রিমোট কন্ট্রোলে চলে না আপনি টাইম বোমা দিবেন রিমোটের টিপ না দিলে ফুটবে না কিন্তু জনগণের বিস্ফোরণের রিমোট কিন্তু কারো হাতে থাকে না সে কারণে বলছি আপনারা প্রস্তুত থাকেন আমরাও প্রস্তুত থাকব আমাদের এখন একটাই মনে পথ যিনি বাধা তিনি সরকার প্রধান তার পতনের আন্দোলনটা করি খালেদা জিয়ার ভাগ্যে তো আছে হোক আল্লাহ যদি তাকে রহম করে জনগণের এই আকুতি যদি আল্লাহ আমলের নেয় আমি বিশ্বাস করি খালেদা জিয়া জনগণের জন্য বেঁচে থাকবে কারণ কোন পায়ে বেঁচে থাকবে না সুতরাং আমার মনে হয় খালেদা জিয়ার চিকিৎসার দাবির চেয়ে সরকারের পতনের দাবিটাই আমাদের কাছে মুখ্য হওয়া দরকার আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ ধন্যবাদ